হাই ফ্রেন্ডস, আমি প্রিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটু অন্যরকম জিনিস নিয়ে এসেছি, যদিও এটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার ছেলের অন্নপ্রাশন। তো সেই উপলক্ষে আমি ওর জন্য স্পেশালি কিছু কেনাকাটা করেছি, যেগুলো আমার খুব ভালো লেগেছে। তো সেইগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি দেখাচ্ছি যে এই দেখো, একটা রূপোর বাটি কিনেছি আমি ওর জন্য, এতে ও প্রসাদ খাবে। এটা আমার অনেক দিনের শখ যে আমার ছেলে এরকম একটা রূপোর বাটিতে করে প্রসাদ খাবে। আর শুধু রূপোর বাটি নয়, এর সঙ্গে আমি একটা যে রূপোর চামচি নিয়েছি, এই দেখো। আর ওকে পাঁচ রকম মিষ্টি খাওয়ানোর জন্য আমি একটা রূপোর থালাও নিয়েছি, এই যে। এর সাথে আমি ওর জন্য, আমার আরেকটা খুব শখ ছিল যে আমার ছেলেকে সোনার চুল বালা পরাবো, এই দেখো। ওর জন্য আমি দুটো সোনার বালা নিয়েছি। আর শুধু ছেলের জন্য নয়, ছেলের মাও ছেলের অন্নপ্রাশন বলে কিছু একটা গিফট কিনেছে, নিজেই কিনেছি আমি এটা। এই যে আমি একটা চওড়া চওড়া পলা নয়, এটাকে সম্ভবত বলে চুর পলা, এই যে নিয়েছি। আমি হাতে পরে দেখাচ্ছি। আর এ দেখো, এর সঙ্গে আমি নিয়েছি এই যে কাঁসার একটা ছোট গ্লাস, আর এই যে পাঁচটা কাঁসার ছোট ছোট বাটি। দেখো আরো কিছু আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা হলো ঘি দানি, ঘি খাওয়ানোর জন্য ছোট্ট বাটিটা। এটা আমি কিনিনি, এটা ওর বাবারই ছিল। এটা দেখো, এটা হচ্ছে নুন দানি, এর ভিতরে লবণ দেওয়া হবে ওকে। আর এটা দেখো, এর ভিতরে পাঁচ রকম ভাজা, এর ভিতরে সাজিয়ে দেওয়া হবে। একটা কাঁসার থাল, থালা কাঁসার থালা, এটা এটার ভিতরে ওকে ভাত দেওয়া হবে। আর এই দেখো, ছেলের জন্য আমি এই যে ধুতি পাঞ্জাবি জুতো কিনেছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। এই দেখো পাঞ্জাবি বিধুতি, আর এই দেখো ছোট ছোট জুতো। আর এই যে ওর মামা যেহেতু ওকে ভাত খাবে, এই মামার জন্য এই দেখো একটা ইয়েলো কালারের সুতি পাঞ্জাবি। আর এই যে বাবার জন্য একটা রেড কালারের পাঞ্জাবি, এই দেখো। আর এই যে মায়ের এটা ড্রেস, মা স্পেশালি এটা বেছে রেখেছে পড়া তুলে যখন ছেলেকে স্নান করানো হবে তার জন্য। হলুদের উপরে হালকা ঢাকায়। আর এই যে মেন ফাংশনের জন্য যখন আমার ছেলে খাবে তার জন্য আমি এইটা চুজ করেছি। আমি টপটা এই পর্যন্তই, বুঝেই তো পারছো কি ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমি আসবো শীঘ্রই। আর আমার ছেলেকে তোমরা অনেক 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 আশীর্বাদ করো, যেন ও খুব ভালো ছেলে, মানে ভালো মানুষ হয়, ছেলে নয় সরি, খুব ভালো মানুষ হয়। এইটাই আর কিছু না, আমি খুব শীঘ্রই আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি।